ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, আশেকের রাসূল ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগটা লাগে শুনবেন আমার বয়ানটা। এবার দুইজন নাতি বাকি রইলেন, এই দুইজন নাতির আম্মা জানার নাম হযরতে খাতুনে জান্নাত, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি কইলেন আমার নবীজির তৃতীয় কন্যা। কয়তম কন্যা? তৃতীয় কন্যা। নবীজির দুইটা কন্যা ছিলেন, সর্বপ্রথম দুইটা কন্যাকে বিবাহ করলেন হযরতে উসমানজি নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর তৃতীয় কন্যা হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন হযরতে মাওলা আলী মুশকিল কুশা, যিনি বেলায়েতের সম্রাট, ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরো জোরে বললেন না, সুবহানাল্লাহ। বন্ধু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন, হযরতে মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করার পরে আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মদ মুস্তাফা ফাতেমাতুজ জাহরাকে বর্ষনা ঘোষণা করে দিলেন, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সর্দারিনী। হে আমার এই সীমা এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা যারা আলোচনা শ্রবণ করতেছেন, আজকের মাহফিল থেকে বয়ান আপনাদের কর্ণধারের মধ্যে নিচ্ছেন, আপনারা চিন্তা করবেন না, আমার আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলায় আপনাদেরকে খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরার সাথে জান্নাতের মধ্যে রাখবেন। এবার খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী একদিন প্রশ্ন করলেন, হে হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার কাছে আমি নবীর একটা ছোট্ট প্রশ্ন, আমি নবী বাবা হিসেবে তোমার কাছে আজ পর্যন্ত কোনো কিছু চাই নাই, তুমি বলো আল্লাহ তাআলা তো আমি নবীর মাধ্যমে তোমাকে জান্নাতের রমণী সর্দার বানাইছেন, মহিলাদের সর্দারিনী বানাইছেন, তুমি ফাতেমাতু জাহরা আমার উম্মতের জন্য কি করতে পারবে? খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা বলে, আব্বা জান, আমার আল্লাহ তাআলা যেহেতু আমাকে জান্নাতের সর্দারের দায়িত্ব প্রদান করেছে, আল্লাহর কসম, আমি ফাতেমাতু জাহরা আপনার একটা গুনাহগার বান্দিও জাহান্নামে থাকলে আমি ফাতেমা জান্নাতে প্রবেশ করব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল, সুবহানাল্লাহ বলেন। ওরে তুমি আহালে বায়াত, বলেন আহালে বায়াত, তোমার জন্য নাজিলে হলো কোরআনের আয়াত, মাগো আহালে বায়াত, তোমার জন্য নাজিলে হলো কোরআনের আয়াত। ওরে তুমি, তোমরা নূরে নবীজির প্রেম বাগানের ফুল, তুমি, তোমরা নূরে নবীজির প্রেম বাগানের ফুল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল। ওরে এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বতুল, বলেন এক নামে তোমার, আরেক নাম বতুল, মাগো আওলাদে রাসূল, তুমি লে মাগো আওলাদে রাসূল, মাগো তুমি খাতুনে জান্নাত, মাগো সরদারে জান্নাত, বুখারি শরীফে নবীর হাদিসে বয়ান, তুমি খাতুনে জান্নাত, মাগো সরদারে জান্নাত, বুখারি শরীফে নবীর হাদিসে বয়ান, তোমায় ভালো বেশে মোরা পাইতে চাই দুই কুল, দুই কুল মানে জান্নাত এবং দুনিয়া, আরে তোমায় ভালো বেশে মোরা পাইতে চাই দুই কোল, তুমি আওলাদের রাসূল, মাগো আওলাদের লে, তুমি আওলাদের রাসূল, মাগো। ওরে এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বতুল, বলেন এক নামে তোমার, আরেক নাম বতুল, মাগো আওলাদের রাসূল, তুমি বলে তুমি আওলাদের, হাসান হুসেন জান্নাতের সরদার, হাবিবি থেকে পিলাইবেন হাউজে কাউসার, সুবহানাল্লাহ বলেন। হাসান হুসেন জান্নাতের সরদার, হাবিবি থেকে পিলাইবেন হাউজে কাউসার, উনাদেরও
ও সিলাই আল্লাহ করহে কবুল বলেন, উনাদেরও সিলাই আল্লাহ করহে কবুল, তুমি আওলাদেরা তুমি আওলাদেরা বলেন আওলাদেরা অলিউলার কিছু তো নাই তোমাদের ভালোবাসিয়া জান্নাতে পেতে চাই, সুবহানাল্লাহ বলেন। আহলে বায়াতকে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে, কথাটা সত্য না মিথ্যা? হাফেজ আল্লামা ওয়ালিউল্লাহ আশিকি হুজুর অসুস্থ আছেন, উনি এই নাতরা লিখেছেন, দোয়া করবেন আল্লাহ যেন আহলে বায়াতের ওসিলায় সুস্থ করেন। উনি লেখেন, ওয়ালিউল্লাহর কিছু তো নাই তোমাদের ভালোবাসিয়া জান্নাতে পেতে চায়, ওরে যাদের নানা আল্লাহর সৃষ্টির সকলে কিছুর মূল বলেন, যাদের নানা আল্লাহর সৃষ্টির সকলে কিছুর মূল, তুমি আওলাদেরা মাগো আওলাদেরা লে তুমি আওলাদেরা মাগো সোলে তুমি আওলাদেরা সোল মাগো ওরে এক নামে তোমার ফাতেমা আরেক নাম বতুল বলেন, এক নামে তোমার ফাতেমা আরেক নাম বতুল, তুমি আওলাদেরা সোলে মাগো আওলাদেরা সোল তুমি আওলাদেরা তুমি সালা দুনিয়ার সালাম পানি সালা দুনিয়া ইশকে মাহবুবে খুদা জিসে দিল মে হাসিল নেহি লাখো মোমিন হো মগর ঈমান কামিল নেহি সালা দুনিয়া আমি যেই কথাটা বলতেছিলাম, আমার খাতুনে জান্নাত ফাতেমা বলেছেন আপনার উম্মতের জামিনদার আমি ফাতেমা হব। বন্ধুরে এবার খাতুনে জান্নাত ফাতেমা এবং হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুইজনকে আমার নবী কত সুন্দর করে শাহাদাতের খবরটা প্রদান করতেছে, আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে শুনে নিবেন। আমার নবীজি রহমতের নবীজি হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির ডান হাত মুবারক বাম হাত মুবারকের মধ্যে ধরে ধরে আমার নবীজি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করতেছে। প্রবেশ করার পরে বর্তমান যে মসজিদে নববী দেখা যায় সুন্দর সাজানো, নবীর জামানার মধ্যে কিন্তু এমন সুন্দর সাজানো ছিল না, একবারে খোলামেলা ছিল। আল্লাহর হাবিব মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে নবীজির ডান উরু মুবারকের মধ্যে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসাইলেন, বাম উরু মুবারকের মধ্যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসাইলেন। বসাইয়া আমার নবীজি তাদের সুন্দর করে তাদের মুখের মধ্যে তাদের কপালের মধ্যে আমার নবী আদর করতেছেন, আমার নবী চুমু খাইতেছেন। এমন টাইমে আমার দয়াল নবীর সম্মুখে দিয়া হযরতে ফাতেমাতুজ্জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। এমন টাইমে ফাতেমাতুজ্জাহরা লক্ষ্য করে দেখলেন আমার নবীজি নবীর কলিজার টুকরা নাতি হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার ঠোঁট মুবারকের মধ্যে চুম্বন করতেছে, আর হযরতে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি গলা মুবারকের মধ্যে চুম্বন করতেছে। এমন অবস্থা দেখে আমার ফাতেমাতুজ্জাহরা নবীজির সামনে আগমন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার কোনো কাজ আপনার কোনো কর্ম এটার মধ্যে কোনো না কোনো কারণ থাকে। নবীজি গো আপনাকে আমি দেখলাম হযরত ইমাম হাসান হুসাইনের বেলা এখন দুইটা কাজ করেছেন, ও ফাতেমা কোন দুইটা কাজের কথা তুমি আমাকে বলো। নবীজিকে ফাতেমাতুজ্জাহরা বললেন, ইয়া রাসূলুল্লাহ পানে রাব্বাজান আপনি হযরত ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে কেন চুমা খাইলেন, হযরত ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে কেন চুমা খাইলেন। ফাতেমাতুজ্জাহরা বলে আমি আমার নবীকে দুইবার প্রশ্ন করার পরে আমার নবীজির চোখ মুবারক গুলা বে বে গাল মুবারক বে বে পানি পড়তেছে। জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কি আপনাকে কোনো কষ্ট দিয়েছি, আপনি নবীর চোখ মুবারক বে বে কেন এমন ভাবে পানি পড়তেছে? নবী আমার চোখের পানি গুলা ছেড়ে দিয়ে কান্দে আর রাগ দিয়া কয়, ফাতেমা ফাতেমা রে কিস
কিছুক্ষণ আগে জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসসালাম আইসা, আমি নবীরে খবর দিছে যে নবী হযরত ইমাম হাসানের টুট মোবারকের মধ্যে দিনে রাতে সর্বক্ষণ আদর করি চুমু খাই, আমি নবী যখন দুনিয়াতে থাকবো না, আমি নবী যখন রওজা মুবারকে চলে যাব, এমন কিছু মানুষ আসবে আমার ইমাম হাসানকে মস্তদের লালসা দেখাইয়া আমার ইমাম হাসানকে বিষপান করাইব, যেন ওই বিষক্রিয়া ইমাম হাসানকে না মারতে পারে আমার ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে তরবারি চালাইব, যাদের মাথার মধ্যে পাগড়ি থাকবে, মুখের মধ্যে দাড়ি থাকবে, শরীরের মধ্যে পাঞ্জাবি থাকবে, কিন্তু তাদের ঈমান থাকবে না। ফাতেমা, এমন কিছু মানুষ আমার হুসাইনের গলা মুবারকের মধ্যে তরবারি চালাইব, আমি নবী দয়া কইরা, আমি নবী মায়া কইরা, আমি নবী মোহাব্বত করে হযরত ইমাম হুসাইনের গলা মুবারকে চুম্বন করেছি। ফাতেমাতু জাহরা আমার নবীকে আবদার করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা সাথে সাথে পূরণ করে দেয়, আপনি বলেন না আমার আল্লাহ তাআলা যেন আমার সন্তানদেরকে এমন কষ্ট না দেয়। আমার নবী বলে, ফাতেমা তুমি বলতেছ আমার আল্লাহ তাআলা যেন সন্তানদেরকে এমন কষ্ট না দেয়, তুমি কি জানো এই কতলের বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সর্দার বানাইছে। ফাতেমা কয়, আলহামদুলিল্লাহ। ও ফাতেমা তুমি কি জানো আমার হযরত ইমাম হুসাইনের গলা মুবারক থেকে যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে, প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমার আল্লাহ তাআলা আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে নাজাত দিবে। ও আব্বাজান, আপনি যেহেতু এই কথা বললেন, আপনার উম্মতের জন্য আমার জীবনের সর্বপ্রথম মুহূর্ত থেকে এখন পর্যন্ত দেখলাম আপনি উম্মতের জন্য কান্দেন, দুনিয়ার সম্পদের আশা করেন নাই, টাকা আপনার উম্মতের জন্য আমার সন্তানদেরকে হাদিয়া করে দিলাম। ও আব্বাজান, আপনি আমার আল্লাহ তালার কাছে দোয়া করে দেন, আমার আল্লাহ তালা যেন আমার দুইটা সন্তানকে শহীদের মর্তবা দান করে। হযরতে ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এমন কথা বললেন, আমার নবী কয়, ফাতেমা এই কথা সহ্য করেছো, আরেকটা কথা কি শোনার পরে সহ্য করতে পারবা? ফাতেমা কয়, ইয়া রাসূলুল্লাহ, কোন কথা? আমার নবী আরো কান্না করতেছে। নবী আমার কান্না করে আর ডাক দিয়া কয়, ফাতেমা এই হুসাইনের গলা মুবারকের মধ্যে আমি চুমা খাইছি, কেন খাইছি জানো? কারবালার ময়দানের মধ্যে আমার ইমাম হুসাইন যাবে, আমার আল্লাহ তাআলার কাছে ইমাম হুসাইন দুই রাকাত নামাজ আদায় করবে, দুই রাকাত নামাজের মধ্যে চারটা সেজদা আদায় করা লাগে, কিন্তু আমার হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু চারটা সেজদা আদায় করতে পারবে না, একটা সেজদা আদায় করবে। ফাতেমা কয়, ইয়া রাসূলুল্লাহ, একটা সেজদা আদায় করবে, আরেকটা তিনটা সেজদা আদায় করবে, আরেকটা সেজদা জীবনের শেষ নামাজটাকে আদায় করতে দিবে না। ফাতেমাতু জহরাকে আমার নবী উত্তর দেয়, হযরত ইমাম হুসাইন দুনিয়াতে তিনটা সেজদা দিয়ে নামাজ শেষ করতে পারবে না, তবে আমি রয়্যাল নবী রহমাতুল্লিল আলামিন নবীকে আল্লাহ বলেছে কাল ময়দানে মাশরের মধ্যে আমার হযরতে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে একটা সেজদা দিবে, ওই একটা সেজদার বিনিময়ে আমার আল্লাহ তাআলা আমি দয়াল নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতদেরকে নাজাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরাত, আই সালাম জানাই মাই। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মাই, সালাম জানাই আই, সালাম জানাই। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মোহর
মদিনায়, যে সময় এজিদের দল হোসেনের গলায় তলোয়ার চালায়, হে হোসেন নবী সালাম, মাই সালাম যা, মাই সালাম জানাই, যে মাথায় হাতে বলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমাই, কিভাবে সেই মাথা দে নীল তারা তীরের আগাই, হে হোসেন নবী সালাম জান মোরাদ, জুড়ে বলেন না সালাম যা, মাই সালাম যা, যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তফায়, কিভাবে সেই গলেতে সিমরের দল তলোয়ার চালায়, হে হোসেন ন সালাম মোরাদ, মাই সালাম যা, ছয় মাসের দুধের শিশু আলী আসগর কাতর পানির পিপাসায়, কিভাবে সেই শিশুকে তীর মারিল পানির বদলায়, কিভাবে সেই শিশুকে তীর মারিল পানির বদলায়, হে হোসেন নবী মোরাদ, মাই সালাম, সালা দুনিয়া, বাবা হলে হবে, সালা দুনিয়া, মোহাম্মদ মুস্তফা নূর হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর, সালাত তো বাবারা যে কথাটা বলতেছিলাম মনোযোগ দেন। ফাতেমাতুজ জহরা বলেন, আব্বা জান আমার সন্তানদেরকে কি আপনি বললে মাফ করবে না? আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বলে, ফাতেমা হযরতে ইমামে আলী মাকাম দুনিয়াতে সেজদা আদায় করবেন কয়টা? তিনটা। আরেকটা সেজদা আদায় করবেন হাসরের ময়দানের মধ্যে। ও ফাতেমা আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই একটা সেজদা হাসরের ময়দানে দিবেন, ওই একটা সেজদা দুনিয়ার মানুষ সেজদা দেয় আল্লাহ তাআলার কুদরতি কদমে, এটা আমাদের বিশ্বাস। আমরা সেজদা দেই পাথরের মধ্যে, সেজদা দেই মাটির মধ্যে, সেজদা দেই নামাজের মুসল্লার মধ্যে, কিন্তু আমার হুসাইন ওই সময় আমার সকল উম্মতের পক্ষ থেকে আমার আল্লাহ তাআলার কুদরতি কদমে একটা সেজদা প্রদান করবে, ওই একটা সেজদার বিনিময়ে আমার আল্লাহ তাআলা আমার সকল উম্মতের সেজদা কবুল করে নিবে। ও বন্ধুরে, আমার দয়াল নবীজি এমন কথা বলে যখন দুনিয়া থেকে পর্দা গমন করে রওজা আথারের মধ্যে চলে গেলেন, খাতুনে জান্নাত ফাতেমাও চলে গেলেন, আমার দয়াল নবীজি রহমাতুল লিল আলামিন নবী দুনিয়া থেকে যাওয়ার পরে নবীজির আহলে বায়াতের অনেক সদস্য চলে গেলেন, কিন্তু আমার নবীজির কলিজার টুকরা নাতি হযরতে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা নগরীর মধ্য থেকে মদিনার মধ্যে বসবাস করতেছে, এমন টাইমে ইমামে আলী মাকাম ইমাম হুসাইনের
কাছে একটা না দুইটা না তিনটা না, মতান্তরে 1200 থেকে 1250 চিঠি দেওয়া হয়েছে, ও হুসাইন আপনি কারবা কুফার নগরীর মধ্যে চলে আসেন, আপনি কুফা নগরীতে আসলে, এই ইরাকের কুফা নগরীতে আসলে আপনার কাছে আমরা হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব। তাহলে বায়াত হইল দুই প্রকার, একটা হুসাইনি বায়াত মানে যেটা নবীর হাতে হয়, একটা ইয়াজিদি বায়াত যেটার মাধ্যমে ইমান শেষ হয়। বায়াত তাহলে কয়টা পাইলাম, জোরে বলেন না কয়টা পাইলাম? কারবালার ময়দানের মধ্যে ইরাকের জমিনে বায়াত হয়েছে দুই ধরনের, এক ধরনের হুসাইনি বায়াত আর একটা ইয়াজিদি বায়াত। হুসাইনি বায়াতের মাধ্যমে নবী পাওয়া যায়, ইয়াজিদি বায়াতের মাধ্যমে জীবন নাশ হয়ে যায়। ঠিক আছে, তো তাহলে হুসাইনি বায়াত নেওয়ার দরকার আছে না নাই? যে যেই দরবারে পারেন হক্কানি রব্বানি পীর হইলে হইল, কথা বলেন না ঠিক কিনা? হক্কানি রব্বানি পীরের হাতে হাত রাখলে আপনি নবী পর্যন্ত পাবেন। ও বন্ধু, হযরতে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সর্বশেষ যেই চিঠিটা দেওয়া হয়, হযরতে ইমাম আলী মাকামকে চিঠির মধ্যে লেখা হয়, হে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যদি কুফার মধ্যে না আসেন তাহলে আমরা কাল ময়দানে মাশরে আপনার নানার কাছে আপনার ব্যাপারে আমরা একটা অবজেকশন জারি করব, যে আপনার নাতিকে আমরা বারবার কুফানগরীতে ডাকছিলাম বায়াত গ্রহণ করার জন্য, আপনার নাতি কুফাতে আসে নাই, এজন্য আমরা বায়াত নিতে পারি নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফানগরীতে যাওয়ার আগে নবীর বংশধর এবং নবীর আহলে বায়াতদেরকে নিয়ে এবং সাহাবাই কেরামদেরকে নিয়ে একটা মিটিং ডাকলেন। হে সাহাবাই কেরাম, তোমাদের কাছে আমি নবী যিনি নাতির একটা আবদার হলো, তারা তো আমাদেরকে বারবার দাওয়াত করেছে, আমি তাদের কাছে যাওয়ার জন্য, তারা আমার কাছে বায়াতে রসুল গ্রহণ করবে। হযরতে ইমামে আলী মাকাম ইমাম হুসাইনকে আবার সাহাবাই কেরাম উত্তর দেয়, হে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কুফা নগরীতে যাবেন না। কেন? কেন? তারা আপনার বাবার সঙ্গে বেঈমানি করেছে। ইমাম আলী মাকাম নামাজের অবস্থায় ছিলেন, আপনার বাবার কদম মুবারকের মধ্যে তারা তীর মেরেছে। আপনার ভাই হযরতে ইমামে আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে তারা একবার না 6 থেকে 7 বার বিষ পান করাইছে। আপনি যদি কাফা নগরীর মধ্যে চলে যান তাহলে তারা আপনার সঙ্গে বেঈমানি করবে। হযরতে ইমাম হুসাইন বলে, তারা যদি আমার সঙ্গে বেঈমানিও করে, বেঈমানি করুক না, আমি নবীজি রহমাতুল লিল আলামিন নবীর নাতি, তাদের কাছে চলে যাব, যাইয়া আমার নানার বায়াতে রসুল গ্রহণ করাইব। যদি একজনও বায়াত গ্রহণ করে আমি হুসাইনের জীবন সার্থক। তবে আমার নানা বলেছে আমার কাছে তারা যদিও বায়াত গ্রহণ করে, তাদের মধ্যে একটা শ্রেণীর মানুষ আমি ইমাম হুসাইনকে তারা কষ্ট দিবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা যদিও বায়াত গ্রহণ করে, এটা বন্ধ করে দাও, সলাপ থেকে না চলা ভালো। দুই নাম্বার, এটা 5 দিন ব্যাপী মাহফিল, এটা সাউন্ড সিস্টেম আগে থেকে ঠিক হওয়ার কথা। হ্যাঁ, আচ্ছা, তুমি কষ্ট করে স্পিকারের মধ্য থেকে সব আউটপুট বাদ দিয়ে ডাইরেক্ট সাউন্ড দাও স্পিকারে। হ্যাঁ, ডাইরেক্ট সাউন্ড দাও, সব বাদ, ইকো বাদ, এফেক্ট বাদ, সব বাদ দিয়ে দাও, ডাইরেক্ট সাউন্ড তুলে দাও, আর নচেত মানুষ কষ্ট পাবে। আর দ্বিতীয়ত, আপনারা যে কষ্ট করে বয়ান শুনছেন, আপনাদের কি কষ্ট হচ্ছে? যদি একটু ঘাম বেরোচ্ছে গরমের কারণে, যদি একটু কষ্ট হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে, আমরা এটার জন্য দুনিয়াতে কোনো, আমি দেখছি যেহেতু আসার সময় অফিস ঘরে তাবারুক রেডি করা হয়েছে বিরিয়ানি, গতকালকে আর কি 2টা করে পাইছেন আর আজকে 1টা করে পাইলো আলহামদুলিল্লাহ। তবে আমি এর তাবারুক, দুনিয়ার তাবারুকের আশা আপনাদেরকে দিচ্ছি না, আমি এতটুকু আশা দিতে পারছি যে আপনি আজকে আহলে বায়াতের স্মরণের যে বয়ান শুনছেন, যদি আপনি কাল ইন্তেকাল করেন অথবা আজকে ইন্তেকাল করেন, ময়দানে মাশরে আল্লাহর কাছে শুধু এতটুকু বলবেন, আল্লাহ কষ্ট করে গরম তো দুনিয়াতে সহ্য করছি, এখন কি জাহান্নামের গরম দিবা? আল্লাহ আমরা আহলে বায়াতকে ভালোবাসছি, আহলে বায়াতকে মোহাব্বত করে গরমে বয়ান শুনছি, আল্লাহ এখন কি মাফ করা যায় না? তখন আল্লাহ তাআলা তো রহিম, আল্লাহ তাআলা তো রহমান, তখন বলবে বান্দা দুনিয়াতে নবীর বংশধরদেরকে মোহাব্বত করে কষ্ট করে গরম সহ্য করে আসছে, বান্দারা দুনিয়ার কষ্ট দেওয়ার দরকার নাই, দুনিয়ার মানুষ আরাম করে কিসের এসির বাতাস খায়, জান্নাতের বাতাস আরো মজা। ওই জান্নাতের বাতাস আমাদের দরকার আছে না নাই? বলে বলেন না দরকার আছে না নাই? হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস শরীফের বয়ান আমি আপনাদেরকে বলি, যে হাদিস শরীফটা বুখারী শরীফের প্রথম খণ্ড 530 নম্বর পৃষ্ঠা 3616 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিদেরকে কষ্ট দিয়েছে যারা, এদের ব্যাপারে বলা হচ্ছে, ইরাকের এক লোক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে প্রশ্ন করছে, উনি যখন হজে গেলেন
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান হযরত আব্দুল্লাহ হজে গেলেন, কয়জন গেছেন হজে বলেন বলেন, আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হলে আমারও বয়ান করতে কষ্ট হচ্ছে, তবু আমি চেষ্টা করছি আপনাদেরকে শোনানোর জন্য, যতটুকু শোনাবো ততটুকু শুনে ঈমান আকীদাকে পরিপূর্ণ করার চেষ্টা করবেন, কারণ আমি অনেক কষ্ট করে আসছি, আমি সেই সুদূর কুমিল্লা শহরের শেষ প্রান্ত থেকে এখান পর্যন্ত আসতে কষ্ট হয় না বাবা, অনেক বেশি কষ্ট হয়েছে। আমি আসার সময় আমার ওই যে জসিম ভাই, আমি জসিম ভাইরে বলছি, ভাই আজকে আমার মুখ এটা ছোটো হয়ে গেছে একবার, এই জার্নিং আমার সহ্য হয় নাই, আমার কালকে থেকে রানিং মাহফিল চলবে তো সোয়াদে কারবালা, কারণ সুন্নিরা মাহফিল করেই কারবালা মিলাদুন্নবী আসলে বেশি মাহফিল হয়। তো আমি আপনাদেরকে নিয়ে যে কথাগুলো বলছি, মূর্খ মানুষ তো আমি, যা বলি তার থেকে যেটা মনে হয় যে এটা শুনলে, এটা বুঝলে, এটা সিনায় ধারণ করলে ঈমান আকীদা দুরুস্ত হবে, এটা শুনবেন ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক। তো হজে গেছেন কয়জন? এর ভিতরে একজন আশেকে রসুল, একজনে গোস্তাকে রসুল। তা হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরতে আব্দুল্লাহ হজে গেছেন, আর ওই জায়গার মধ্যে ইরাকের এক বাসিন্দা হজে গেছেন। ইরাকের ওই বাসিন্দা যে আব্দুল্লাহ ইবনে উমরকে প্রশ্ন করে, হে আব্দুল্লাহ ইবনে উমর, আমি নবীর হাদিস থেকে শুনলাম নবী নাকি বলছেন হজ ব্রত করা অবস্থায় একটা মশাকেও মারা যাবে না, না জায়েজ। তখন তিনি বললেন, তুমি কি আমাকে মশা মারার ব্যাপারে প্রশ্ন করেছো হজ অবস্থায়? তিনি বলছেন হ্যাঁ। আব্দুল্লাহ ইবনে উমর বলে, যে ইরাকবাসী নবীর কন্যার সন্তানকে মারতে পর্যন্ত দ্বিধা করে নাই, তারা মশাকে মারতে মায়া করতেছে? প্রশ্নটা কত মারাত্মক, যে যে ইরাকবাসী নবীর কন্যার সন্তান জান্নাতের যুবকদের সর্দার হযরত ইমামে আলী মাকাম ইমাম হুসাইনকে মারতে দ্বিধা করে নাই, তারা হজে আইসা একটা মশা মারতে দ্বিধা করতেছে? আরে ইমামে আলী মাকামকে কষ্ট দিয়ে, যে ইমামে আলী মাকাম ইমাম হুসাইনের ব্যাপারে আমার নবী রহমতের নবী বলেছেন, ওয়া রাইহানিয়া মিনাত দুনিয়া, দুনিয়াতে আমি নবীর দুইটা জান্নাত, দুইটা জান্নাতের ফুল হলো ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ইরাকবাসী এদেরকে কষ্ট দিয়ে হজের মধ্যে এসে মশা মারার মাসআলা তালাশ করো, আল্লাহর কসম হজ ব্রত নয়, দুনিয়ার জমিনের মধ্যে হাজার হাজার প্রাণীকে মারা থেকে যদিও তোমরা বিরত থাকো, একমাত্র নবীর কলিজার টুকটা কন্যা খাতুনে জান্নাতের সন্তান ইমামে আলী মাকাম ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে তরবারি চালানোর কারণে তোমরা জান্নাত দাবি করতে পারো না। আর যদি একজন মানুষ দুনিয়ার জমিনে থাকা অবস্থায় ইমামে আলী মাকাম ইমাম হুসাইনকে দেখে নাই, ইমাম হুসাইনকে অন্তর থেকে তার কথা শুনে শুনে ভালোবেসেছে, দাবি করেছে, আল্লাহর হাবিব বলেছে, কাল ময়দানে মাশরে নুহু আলাইহিস সালামের উম্মতেরা যেমনভাবে ওনার নৌকায় উঠে জান্নাতের রাস্তা পেয়েছে, তারাও ঠিক তেমন জান্নাতের রাস্তা পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের কাছে ইমাম আলী মাকামকে দেখার মতো তৌফিক নাই, আমাদের কাছে এতটুকু তৌফিক আছে আল্লাহ আমরা আলী মাকাম ইমাম হুসাইনকে দেখি নাই, ভালোবাসছি, আল্লাহ ওনার ভালোবাসার উসিলায় আপনি আমাদেরকে কবুল করেন। আমি জানতে চাই আল্লাহ কবুল করতে পারে? বলেন পারে। যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আপনাদের কদমে হাত দিয়ে বলি, আমার হাত আপনার কদমে রাখলাম, এখন থেকে ইমামে আলী মাকাম ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা কর ভালোবাসা অন্তরে ধারণ করেন। আমাদের কুমিল্লা একটা দরবার, শাহপুর দরবার শরীফ, ওই দরবারে ডক্টর আহমেদ পেয়ারা বাগদাদি রহমতুল্লাহ আলাই উনি একটা কথা বলেছেন, যে কারবালার কোরবানি স্মরণ করো, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো, আলী মাকামের ভালোবাসা অন্তরে নিয়ে দশ ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নামাজ না, এক ওয়াক্ত নামাজের একটা সেজদা দিয়ে যদি মারা যান, একটা সেজদার কারণে জান্নাত পাবেন। আর যদি ইমামে আলী মাকাম সহ আহলে বায়াতের দুশ্মনী অন্তরে নিয়ে দশ ওয়াক্ত পাঁচ ওয়াক্ত যত নফল নামাজ পড়েন, ইবাদত করেন, একটা ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য সবার কাছে আবদার, আহলে বায়াতের ভালোবাসা অন্তরে নিয়ে, ইমাম আলী মাকামের ভালোবাসা অন্তরে নিয়ে দুনিয়াতে আমাদের থাকার দরকার আছে না নাই? ধরে বলেন আছে না নাই? আসেন বাবাজিরা, যেই কথার ধারাবাহিকতায় ছিলাম, ইমামে আলী মাকাম সবাইকে নিয়ে রওনা করলেন এবার কারবালার পথে, সদস্য বাহাত্তর জন, বলেন কয়জন? বাহাত্তর জন সদস্য নিয়ে কারবালা পথে যাইতে যাইতে, উনি কারবালায় যাবেন না, উনি রওনা করলেন কুফা নগরীর দিকে। আল্লাহ তাআলা হেকমতের মাধ্যমে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার কুফা নগরী থেকে রাস্তা ব্রেক করে কারবালার দিকে ঢুকাইলেন, যে জায়গার নাম কারবালা।
ওই কারবালার দিকে ঢুকানোর সাথে সাথে ওই দিনটা হলো মুহরম মাসের দুই তারিখ, কয় তারিখ, দুই তারিখ, দুই তারিখে কারবালার মধ্যে প্রবেশ করার সাথে সাথে হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওনার কলিজার টুকরা সন্তান হযরত ইমাম জৈনুল আবিদিন, যেনার কথা আমার পূর্বের বক্তা বয়ান করেছেন, ওনাকে নিয়ে তাবু করার জন্য খেজুর গাছের ডাল কাটার জন্য গেছেন। ওনার বর্ম মুবারক হাতের মধ্যে ওনার আব্বা হযরত ইমাম আলী মাকামের তরবারি মুবারক নিয়ে গাছের ডালের মধ্যে কূপ মারলেন। কিতাব প্রমাণ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেয়ারা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, গাছের মধ্যে আঘাত করার সাথে সাথে দেখলাম গাছ থেকে অন্য সময় কষ বের হতো সাদা রঙের, কিন্তু ওই দিন যেই রক্ত যেই কষটা বের হয়েছে এটা লাল রঙের। আমি এটাকে আনলাম, আনার পরে মাটির মধ্যে আঘাত করলাম, আঘাত করার পরে এটা মাটির মধ্যে প্রবেশ করাবো, মাটির মধ্য থেকে দেখলাম লাল রঙের পানি বের হচ্ছে। আমি বুঝতে দেরি করলাম না, আমার সন্তান হযরতে জৈনুল আবিদিন প্রশ্ন করল, আব্বা জান হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে কি আমরা চলে আসলাম নাকি? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু বন্ধ করে উচ্চ নিঃশ্বাস করে ঘোষণা করলেন, হ্যাঁ, এই জায়গার নাম হলো কারবালা। এই জায়গার মধ্যে একদিন দুই দিন তিন দিন করে অনেক সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, কারবালার ময়দানের মধ্যেই ইমামে আলী মাকাম এখনও রওনা করেন নাই। হযরত ইমাম আলী মাকাম কারবালায় রওনা করার আগে যেই রাত্র ছিল ওই রাত্রটা নয় তারিখ দিবাগত রাত্র, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুর মধ্যে অত্যন্ত আকাঙ্ক্ষা নিয়ে হযরতের সাহারা বানু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উনি বসে আছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আদর করে ওনার মাথাটা ওনার স্ত্রীর ডান উরু মুবারকের মধ্যে রাখলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরতের সাহারা বানু রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ডান উরু মুবারকের মধ্যে রেখে হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কোরআন তেলাওয়াত করছেন। এটা কিন্তু সুন্নাতে রাসূল, যাদের স্ত্রী আছে এটা করবেন, মহব্বত তৈরি হবে আর কি। এটার মাধ্যমে কি তৈরি হয়? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনি কোরআন তেলাওয়াত করছেন, এ সময় যাচ্ছে, কোরআন তিলাওয়াত করতে করতে উনি একটু ঘুমিয়ে গেছেন। কি করছেন? আমরা অনেক সময় মাঝে মাঝে ঘুমানোর পরে স্বপ্ন দেখলে হঠাৎ করে দুমড়ি খেয়ে উঠি না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে উঠছেন। হযরতে সাহারা বানু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী প্রশ্ন করলেন, স্বামী, এমন টাইমে আপনি ঘুম থেকে এভাবে লাফ দিয়ে কেন উঠলেন? কারণ জানতে চাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ মুবারকের পানিগুলো করতেছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে সাহারা বানু, আমি স্বপ্নের মধ্যে কি দেখলাম জানো? আমি দেখলাম সুন্দর একটা জান্নাতের বাগান, ওই বাগানের মধ্যে আমার নানা মুহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বসা, ওনার ডান পাশে আমার আব্বা জান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, ওনার বাম পাশে আমার আম্মা জান হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বসা, ওনার সম্মুখ বরাবর আমার বড় ভাই হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। হে সাহারা বানু, আমি দেখলাম ওনারা চারজনের মাঝখানে একটা খাবারের থাল দেখা যাচ্ছে। আমি প্রশ্ন করলাম, নানা ভাই, ও আব্বা জান, কলিজার আম্মা জান, বড় ভাই আমার, সামনে এত সুন্দর সুন্দর দামি খাবার দেখা যায়, খাবার কেন আপনি খান না? আমার ভাই আমাকে উত্তর দেয়, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আমাদের সামনে যেই জান্নাতি খাবার, এই খাবারের মালিক একজন নয়, এই খাবারের মালিক দুইজন নয়, তিনজন নয়, আমরা যেই চারজন, চারজন নয়, এই খাবারের মালিক হলো পাঁচজন। হে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা মাত্র চারজন মালিক এখানে হাজির, আগামীকালকে আসরের নামাজের সময় আরেকজন মালিক হাজির হবে, উনি আসার পর এই খাবার বিসমিল্লাহ করা হবে, ফাতেহা শুরু করা হবে। হে ভাই, উনি কে?
উনি হইলেন আপনি ইমাম হুসাইন। আগামীকালকে আসরের নামাজের সময়, হেরা আসরের নামাজ কাজা হয়ে যায় বলে আপনার গলা মুবারকের মধ্যে তরবারি চালাইয়া দিবে। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কান্না করে, কান্না করতে করতে আর ঘুমান না, এমন টাইমে হযরতে সাহারা বানু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম কাত মুবারকের মধ্যে মাথা রেখে একটু ঘুমাইলেন। হযরতে সাহারা বানু হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন, আর চোখের পানিগুলা ছেড়ে দিয়ে দিয়ে কান্না করে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে, হে সাহারা বানু তুমি কেন কান্না করো, কান্নার কারণ তোমার কাছে জানতে চাই। হযরতে সাহারা বানু বলে, আপনি স্বপ্ন দেখছেন জান্নাতে, আর আমি স্বয়ং কারবালার জমিনে আমার শাশুড়ি আম্মা নবীনন্দিনী হযরতে ফাতেমাকে দেখেছি। কি দেখেছো? হযরতে সাহারা বানু বলে, আমি দেখলাম কারবালার ময়দানে সাদা রঙের কাপড় পরা, চুলগুলো এলোমেলো অবস্থায়, আমি দেখলাম একজন মহিলা কারবালার ময়দানটাকে ওই কারবালার ময়দান থেকে পাথরগুলো সরিয়ে সরিয়ে রাখতেছেন। আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনি? তিনি আমার উত্তর দেয়, আমি নবী নন্দিনী হযরতে খাতুনে জান্নাত ফাতেমা। আপনি কারবালায় কি করেন, এই জায়গা কেন পরিষ্কার করতেছেন? উনি আমার উত্তর দিয়েছে, আগামীকালকে নবীর কলিজার টুকরা নাতিকে এই জায়গায় শোয়া দেওয়া হবে, নবীর কলিজার টুকরা নাতিকে এই জায়গায় শোয়া দেওয়া হবে, নবীর কলিজার টুকরা নাতিকে এই জায়গায় শোয়া দেওয়া হবে। যেই নাতির গা মুবারকে একটা মশা পর্যন্ত বসে নাই, একটা মাসি পর্যন্ত বসে নাই, আগামীকালকে এই হুসাইনকে কারবালার মধ্যে শোয়া দিলে যদি হুসাইন একবার উপশব্দ করে রহমাতুল্লিল আলামিন নবীজির রওজা ধারে থাকবে না, হুসাইনকে বাঁচানোর জন্য এই কারবালার ময়দানে চলে আসবে। হুসাইন যেন উপশব্দ না করে, আমার হুসাইনের জন্য কারবালার ময়দান আমি ফাতেমা পরিষ্কার করে দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমাতুজ জাহরাকে দেখার পর আর রাত্রবেলা ঘুমান না হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকাল হয়ে গেছে, কারবালায় রওনা করবে। ইমাম আলী মাকাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারিটা নিয়ে নিছেন, ইসলামের জবরদস্ত খলিফা, বড় যুদ্ধ করনেওয়ালা, হযরত আমির হামজার বর্ম মুবারক ওনার বুক মুবারকে লাগাইছেন, নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাগড়ি মুবারক মাথা মুবারকে লাগাইছেন, নানা জানের হযরতে বড় ভাই ইমাম হাসানের পাঞ্জাবি মুবারক শরীরে লাগাইছেন। লাগিয়ে রওনা করলেন যুদ্ধের ময়দানে। যাওয়ার সময় পিছনের দিকে ফিরে বলছেন, হে আহলে বায়াতের সদস্যরা, এই কারবালার থেকে তোমরা যখন মদিনাতে ফিরে যাইবা, আল্লাহর হস্তে আমার নানার কাছে আমি হুসাইনের একটা সালাম দিয়া দিও। কারবালার ময়দানে রওনা করছেন, যাওয়ার সময় হযরতে খাতুনে জান্নাত ফাতেমার কলিজার টুকরা সন্তান ইমামে আলী মাকাম ইমাম হুসাইন বলেছেন, হে আহলে বায়াতেরা, আমার নানার রওজাতে আমার একটা শেষ সালাম দিয়া দিবা। উনি সামনের দিকে অগ্রসর হয়, এমন টাইমে কারবালার ময়দানে ইমাম হুসাইন অনেকগুলা কারামত দেখাইছেন। কারবালার ময়দানে সামনে যখন আগাইলেন, এমন টাইমে ইবনে হুজ্জাজ নামক একজন লোক ইমাম হুসাইনের সামনে জিজ্ঞাসা করে, তুমি কি ইমাম হুসাইন? উনি বলেন, হ্যাঁ। এ বলতেছে, এই মুহূর্তে কে আসো হুসাইনের গর্দান আলাদা করবে, তাকে জাহান্নামে পাঠাবে। আর ইমাম হুসাইন কয়, আল্লাহর কসম, যারা ইন্তেকালকে মরণকে ভয় পায় না তারা জানে এই মরণের মাধ্যমে জান্নাত তাদের জন্য রেডি, আর তুমি হুজ্জাজ বলতেছো আমাকে নাকি কল্লা মুবারক আলাদা করে জাহান্নামে পাঠাবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে আল্লাহর দরবারে হাত তুললেন, ইয়া রব্বে কারিম, এই ইবনে হুজ্জাজ আমাদেরকে তোহমত দিয়েছে, আমার জন্য খারাপ মন্তব্য করেছে, আপনি ইবনে হুজ্জাজ
তাদেরকে আগুনে ফালাইয়া মারেন। কারবালার ময়দানে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ তারা তাকিয়ে দেখলো, ঠিক ইবনে হুজ্জাজ হাতের মধ্যে তরবারি নিয়া ইমাম হুসাইনকে মারতে আসতেছে। এমন টাইমে ইমাম হুসাইনের তাবুর বরাবর পেছনের দিকে একটা খন্দক করা ছিল, সেখানে আগুনের কুণ্ডলি জ্বলতেছিল। ওই জায়গার মধ্যে ইমাম আলী মাকাম ইমাম হুসাইনকে মারতে যাইয়া ওই ইবনে হুজ্জাজের গোড়াটা চট খাইয়া নিচে পড়ে গেছে, আর ইবনে হুজ্জাজের পায়ের গোড়ালি হাতের গোড়ালি মাথার চুলগুলা জ্বলতে জ্বলতে ওই জায়গার মধ্যে আগুনের মধ্যে পড়ে গেছে। হযরত ইমাম হুসাইন কারবালা পর্যন্ত রওনা করলেন, কারবালার ময়দানে যুদ্ধ হবে। হযরত আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে সামনে যাবে, বর্তমানে মারামারি লাগলে দশজন দশজনের সাথে, আগে কারবালায় একটা আগে মুবাহালা হইতো, মুবাহালা হইল তারাজনের মাঝে সংযমতা হইল, যুদ্ধ কে করবে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একজন 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 করে যাবে, একজন একজন যুদ্ধ করবে। ইমাম আলী মাকাম আল্লাহু আকবর বলে তরবারি তোলেন, তরবারি তোলার সাথে সাথে একজন চলে যায় দুনিয়া থেকে, আরেকজনকে আঘাত করে। এমন টাইমে ইবনে হাজ্জাজ নামক আরেকজন লোক ছিল, ইবনে হুজ্জাজের ভাই, ইবনে হাজ্জাজ বলে একজন একজন গলে হুসাইনকে মারতে পারবে না, হুসাইনকে মারতে পারবে না, তোমরা একসাথে দলবদ্ধ হয়ে আঘাত করো। এমন টাইমে ইমাম হুসাইন সামনের দিকে অগ্রসর হবেন, হুর ইবনে ইয়াজিদ ছোট বাচ্চা 7 থেকে 8 বছর, 7 থেকে 8 বছর বয়স, জামে আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার আনিসুজ্জামান হুজুর শামে কারবালা কিতাবে ঘটনা সুন্দর উল্লেখ করেছেন। হুর ইবনে ইয়াজিদ ইয়াজিদের সন্তান সামনের দিকে আগাইলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করবেন, ডাক দিয়া বললেন, ইমাম হুসাইন যুদ্ধ করবেন তো? শুরু করার লগ্নে আমাকে আগে কালিমা পড়ে দেন। বয়স কত? আর আপনার ছেলে 7 বছর 8 বছর বয়স হলে এটা সুরা ফাতিহা জিজ্ঞেস করলে বোম মারলে সুরা ফাতিহা বের হয় না? আর 8 বছরের বাচ্চা, এর ভিতরে আহলে বায়াতের প্রেম আর মহব্বত দেখছেন? ডাক দিয়ে বললেন, হে ইমাম হুসাইন এই মুহূর্তে কালিমা পড়ান। ইয়াজিদের দলবাক, কারণ কি? তোমার বংশধর ইয়াজিদ, তুমি তাদের সাথে থাকবা, আমার কাছে বায়াত কেন গ্রহণ করবা? উনি বলছেন, আমার আব্বাকে আমি জন্মের পর থেকে দেখছি আহলে বায়াত নবীর বংশের বিরোধিতা করতেছে। হে আমার কলিজার টুকরা, আহলে বায়াতের বংশধর হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন, আপনি আমাকে এই মুহূর্তে কালিমা পড়ায় দেন, কারণ আমি নিয়ত করেছি যেদিন থেকে নবীর বংশের বিরোধিতা আমার আব্বা করেছে ওই দিন থেকে আমি নিয়ত করছি, যদি কোনোদিন ইমাম আলী মাকাম ইমাম হুসাইনকে আমার সামনে পাই আমি ওনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব। উনি বায়াত গ্রহণ করলেন। তো ইবনে হাজ্জাজ দলবদ্ধভাবে আঘাত করতে আসবেন, 8 বছরের ছেলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হুজুর কিছুক্ষণের জন্য একটা তরবারিকে আমাকে হাদিয়া দেওয়া যাবে? সুবহানাল্লাহ, নাই বয়স কত? একটা তরবারি কি দেওয়া যাবে? তরবারিটা হাতের মধ্যে নিয়ে 8 বছরের ছেলে মতান্তরে 70-80